আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া কিছু খবর। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অফ স্টাফ সের্গেই কিরিয়েনকো যুদ্ধ বিরতি শেষে মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন। কিরিয়েনকো বলেন, বিশেষ সামরিক অভিযানের জন্য প্রেসিডেন্ট পুতিন যে করণীয় নির্ধারণ করেছেন তা অর্জিত হওয়ার পথে। আমরা শপথ নিয়েছি বিজয়ের মাধ্যমে আমরা তা অবশ্যই অর্জন করব। এদিকে অর্থোডক্স ক্রিসমাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিলেও পূর্ব ডোনবাস থেকে তীব্র লড়াইয়ের খবর এসেছে। ইউক্রেন বলেছে, প্রচুর ক্ষয়ক্ষতির পর রুশ সেনাদের শক্তি সঞ্চয়ের জন্য যুদ্ধবিরতির নামে সময় নিয়েছেন পুতিন। এটিকে চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, তাদের বাহিনী মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি পালন করেছে, তবে পূর্ব ইউক্রেনে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে তারা। সেখানে কয়েক ডজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা বলেছেন, রুশ সেনারা শনিবার ফ্রন্টলাইনে অনেক সেনা অবস্থান ও বসতিতে গোলাবর্ষণ করেছেন। জেলেনস্কি বলেন, এই হামলায় প্রমাণ হয় যে মস্কোকে বিশ্বাস করা যায় না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়া যুদ্ধবিরতির কথা বলেছিল, কিন্তু বাস্তবতা হলো তারা আবারও বাকমুত এবং অন্যান্য ইউক্রেনীয় অবস্থানে হামলা করেছে। রাশিয়া বলেছে, ইউক্রেন বাহিনী গুলি চালানোর সময়ই কেবল তাদের সেনারা আর্টিলারি ফায়ার করেছেন। শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের প্রধান ক্রাসনা হোরাতে জানিয়েছেন, তীব্র লড়াইয়ের শহর বাকমুত এবং এর উত্তরে রুশ হামলায় দুই বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। শনিবার দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ বাহিনী 39 বার গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। এই গোলাবর্ষণে বাড়ি ও অ্যাপার্টমেন্টের পাশাপাশি একটি ফায়ার স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। ফ্রন্টলাইন পূর্ব লুহানস্ক প্রদেশের ইউক্রেনীয় গভর্নর বলেছেন, কথিত যুদ্ধবিরতির প্রথম 3 ঘণ্টায় রুশ সেনারা ইউক্রেনের অবস্থানে 14 বার গোলাবর্ষণ করেছেন। এজিয়ান সাগরে আঙ্কারার সঙ্গে ঝামেলা না করতে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক। শনিবার আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গ্রিসকে নিয়ে আঙ্কারার কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলায় না জড়ায়। এরদোয়ান বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন, আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করব না। এমন সময় এরদোয়ান এমন মন্তব্য করলেন যার কয়েক মাস আগেই পরীক্ষামূলকভাবে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন উৎক্ষেপণ করে আঙ্কারা। ক্ষেপণাস্ত্রটি 456 সেকেন্ডে 561 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরদোয়ান বলেন, আমরা টাইফুন নিক্ষেপ করেছি। টাইফুনের রেঞ্জ কত দূর? 561 কিলোমিটার। গ্রিকরা কি করেছে? তাদের পত্রিকাগুলো শিরোনাম করেছে, তুরস্ক এথেন্সে আঘাত হানবে। কিন্তু যতক্ষণ না আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে গোলমাল না পাকান, ততক্ষণ আমাদের তেমন কোনো সমস্যা নেই। ভাষণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান বিকাশের প্রশংসা করেন এরদোয়ান। তিনি বলেন, প্রতিটি দেশ আঙ্কারার যুদ্ধ ড্রোন বেইরাক্তার TB2 কে ঈর্ষা করে। সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসের বিরুদ্ধে এই অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে তুরস্ক। আঙ্কারা বলছে, গ্রিস তুরস্কের উপকূলের কাছাকাছি অবস্থিত এমন দ্বীপগুলোকে সামরিকায়ন করেছে যেগুলো চুক্তির বাধ্যবাধকতার অধীনে নিরস্ত্রীকরণ করা হয়েছিল। সৌদি আরব সফর করেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। সেখানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নভেম্বরে দায়িত্ব নেওয়া মুনির প্রথম বিদেশ সফরে প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সৌদি আরবে গিয়ে পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করলেন। প্রায় 1 সপ্তাহের সফরে তার আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল, দুই ভাতৃপ্রতিম দেশের সিনিয়র নেতাদের বৈঠকে পারস্পরিক স্বার্থ, মিলিটারি টু মিলিটারি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেনারেল মুনির রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। যুবরাজ খালিদ টুইট করেছেন, আমরা বৈঠকে ভাতৃপ্রতিম দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর দিয়েছি, দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছি, আমাদের সহযোগিতা আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেছি। মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মুসলিম প্রতিনিধি ইসরায়েলকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করার দাবি জানিয়েছেন। রাশিদা তালিব নামে প্রতিনিধি পরিষদের ওই সদস্য বলেন, ইসরায়েলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রতিদিন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের নিহত, আহত কিংবা গ্রেফতার করছে। ফিলিস্তিনি সংগ্রামীরাও যে কোনো উপায়ে ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাব দিয়ে যাচ্ছে। এক টুইট বার্তায় রাশিদা তালিব 2022 সালকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বেশি মারাত্মক
মারাত্মক বছর বলে অভিহিত করেন। তিনি বলেন, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর উচিত ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করা। রাশিদা তালিব বলেন, গত বছর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় 50 শিশু সহ অন্তত 200 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো কয়েক হাজার, এছাড়াও 8 শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। এ সময় তিনি অধিকৃত পশ্চিম তীরের মাসাফে রিয়াত্তা অঞ্চলে ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী মন্ত্রিসভা 500 শিশু সহ 1000 বেশি ফিলিস্তিনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন। কংগ্রেস উইমেন রাশিদা প্রায়শই ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তার বিরুদ্ধে কথা বলেন এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত জুলফিকার মহড়ায় ইরানের সব লক্ষ্যই অর্জিত হয়েছে। কিউমার্স হেইদারি বলেন, সদ্য সমাপ্ত এই মহড়ায় দেশে তৈরি সরঞ্জাম এবং নিজস্ব জনশক্তি ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল ইউনিট বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে যেসব কৌশল বাস্তবায়ন করেছে, সেগুলো এই বাহিনীর জন্য বড় অর্জন হিসেবে গণ্য হচ্ছে। তিনি বলেন, এই মহড়ায় মার্কান উপকূলে নৌবাহিনীর জাহাজে সেনাবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করেছে। হেইদারি বলেন, বিরূপ আবহাওয়ায় দুর্গম অঞ্চলে ভারী ও অতিভারী সমরাস্ত্র ব্যবহার করে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। তিনি বলেন, ইরান সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স এখন ড্রোন অপারেশন পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত পরিস্থিতিতে রয়েছে এবং তারা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মহড়া গত 29 ডিসেম্বর থেকে শুরু হয়ে 3 জানুয়ারি শেষ হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন করার লক্ষ্যে জাতিগত সশস্ত্র 3টি গ্রুপের সঙ্গে আলোচনা করেছে মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনায় যে 3টি গ্রুপ অংশ নিয়েছে তার একটির মুখপাত্র এই তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য মতে, শান স্টেট প্রোগ্রেস পার্টি, ইউনাইটেড ওয়াই স্টেট পার্টি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে 3 দিনের আলোচনা হয় রাজধানী নেপিডোতে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তারপর থেকে দেশজুড়ে সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে। তার সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা। তবে আলোচনায় অংশ নেওয়া এই 3টি গ্রুপ সেই লড়াই থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। উত্তরাঞ্চলের শান রাজ্য নিয়ন্ত্রণ করে শান স্টেট প্রোগ্রেস পার্টি বা SSPP। পার্টির এক মুখপাত্র বলেন, আমাদের এলাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী, আমরা তাদের নির্বাচনে বাধা দেব না। তবে বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউনাইটেড ওয়াই স্টেট পার্টির মুখপাত্র। তাদের সামরিক শাখায় ইউনাইটেড ওয়াই স্টেট পার্টির প্রায় 25,000 সদস্য রয়েছে। তাদেরকে রাষ্ট্রবহির্ভূত বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি হিসেবে বিবেচনা করা হয়। মিয়ানমারের সামরিক জান্তা গত মাসে ক্ষুদ্র 5টি বিদ্রোহী জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে। পরে তারা একটি যৌথ বিবৃতি দেয়। এতে জান্তা সরকারের নির্বাচনে সমর্থন দেওয়ার কথা বলেছে তারা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী মার্চ এপ্রিলে 3 ধাপে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টি। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবাধ নির্বাচনে বাধা দিলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরে এক জনসমাবেশে কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন হবে বিজেপির জন্য বাঁচামরার লড়াই। এ লড়াইয়ে নেমে শাসক দলকে প্রতিরোধ করতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যদি ভোট দিতে না দেয় তবে তোমরাও নেই আমরাও নেই, ব্যালট বক্স ধরবো আর পুকুরে ফেলবো, জোট বাঁধন তৈরি হন। শুভেন্দু অধিকারী আরো বলেন, শাসক দল তৃণমূল যতই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেখ না কেন, তাতে বিজেপি বিশ্বাস করে না। ওরা অতীতের মতো এবছরও পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস করবে, মানুষকে ভোট দিতে মাথা দেবে, ভোট কেন্দ্রে হাঙ্গামা করবে। তাই এবার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজেপির নেতাকর্মীরা শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।